গাইস গুড মর্নিং ওয়েলকাম টু আদার ভিডিও এখন আমরা কি মাছ বাজারে দেখো অবস্থা বাজার করতে তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি একমাত্র মাছ বাজারে আসলেই আমার ফিল হয় যে আমি কতটা অশিক্ষিত কারণ আমি সত্যি কথা বলতে আমি মাছ একদম চিনতে পারি না আমার চেনার মধ্যে শুধু পমফ্রেট আই সরি পমফ্রেট আমোদিনী শঙ্কর মাছ লোটে মাছ চিংড়ি মাছ বাস রুই কাতলা তাও রুই কাতলার মধ্যে একটু ডিফারেন্সটা একটু প্রবলেম হয় মানে আমাকে যে কী চরম অশিক্ষিত লাগে এই বাজার মাছ বাজারে আসলে সেটা তোমরা একমাত্র মানে আমার সাথে যদি যাও তাহলেই তোমরা বিশ্বাস করবে আর এই বটিটার সাইজটা দেখো একবার মানে সত্যি ভুল করে যদি কেউ বটিটার ওপরে পড়ে মানে তাকে আর বাঁচানো যাবে না জাস্ট আজকে আমাদের খাওয়ার নিম বেগুন পেতলের থালা মাছের তরকারি আর হচ্ছে মাছের ডিম ভাজা আর ওটা হচ্ছে মাছের ডিমের ভুজিয়া আর এটা কি বলো এটা এটা হচ্ছে থোর ঘন্ট থোর ঘন্ট ওকে ভাত তো হয়ে গেছে অলমোস্ট বন্ধ একটু পরে করুছ এদিকে ধোয়া হলো সাজিয়েছেন আমি আপনার দেখো এই পরীক্ষার রুটিন এখানে ঝুলিয়ে রেখেছে তোমরা দেখে নাও আর ওর নাম একটু প্রে করে দাও যাতে সারা বছর তো পড়ে না যাতে একটু পাস টাস করে যায় ইয়েস একদমই তাই সারা বছর সত্যি পড়িনি এটা একদম ঠিক কথা বলেছে আমাকে জন্য পাস করার জন্য প্রেই লাগবে হে গাইস আজকে খেতে খেতে অনেক লেট হয়ে গেছে কী খেয়েছি বাই দ্য ওয়ে সেটা তোমরা তো দেখে নিয়েছো আজকে হচ্ছিলো নিম বেগুন তারপর হচ্ছে মাছের ডিমের একটা তরকারি মানে মাছের ডিমের ভুজিয়া বলো ওটাকে আর কি তো সেইটা আর হয়েছিল থোর ঘন্ট হ্যাঁ তো এইসব খাওয়া দাওয়া করার পর তারপর একদম গভীর রেস্ট নিয়েছি এখন উঠলাম উঠে হয়তো বাইরে বেরোবো কি না ভাবছি এখনও ডিসাইড করিনি তো রুটি ফুটি আনতে যাব হ্যাঁ তো জানি না আমি ফোনটা একদম চার্জ নিই হয়তো ফোনটা চার্জে দিয়ে চলে যেতে পারি তো ইয়ে হচ্ছে ব্যাপার আছে সকাল থেকে দারুণ মজা লেগেছে কারণ আমি বাজারে গেছিলাম বাজার করলাম অনেকদিন পর বেশ দুজন মিলে বাজার টাজার করেছি আর কি খুব মজা লেগেছে তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করিনি তারপরে কথা হবে যদি বেরোই তাহলে তো তোমাদেরকে নিয়েই সাথে বেরোবো ওকে দেখো গাইস আজকে কাজের মধ্যে যা করেছি এই জায়গাটা আমি পরিষ্কার করেছি দেখে কি মনে হচ্ছে যে পরিষ্কার করেছি অ্যাকচুয়ালি এখানে এত জিনিস না পরিষ্কার করলেও মনে হচ্ছে মেসি হয়ে রয়েছে তা দেখো সুন্দর পরিষ্কার করেছি আর এইটা দেখে একদম হাসবে না এখানে অনেক কটা বাইবেল রয়েছে কারণ এটা বুক ফেয়ার থেকে গিফট পাওয়া মানে সবাইকে সবাই হয়তো পেয়েছো যারা যারা গেছো তো মেসি জিনিসটা মেসি রয়েছে তাই না 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 পরিষ্কার আছে পরিষ্কার পরিষ্কার হে গাইস এই জাস্ট খাওয়া দাওয়া শেষ করলাম আর এবার পালা হচ্ছে এই দিকে মানে বিছানায় শোয়ার পালা কারণ অলরেডি আজকে দেখো 8টা বাজে দেখো ঠিক আছে 12টা বাজে আরে বিছানাটা অলরেডি ঠিক করতে হবে তো হ্যাঁ বেড কভারটা পাতে হবে বেড কভার আজকে ধুয়ে দিয়েছিলাম ওই জন্য বেড কভার পাততে হবে তা আজকে অনেক কাজ আছে আর আমি চাই না যে এটা একটু মানে অ্যাকচুয়ালি ব্যাপার কী হয়েছে বেডটা খুব মেসি তো তো এইটা নর্মালি আর ক্যামেরা কী বা দেখানো হয়েছে তাই না তো ওই জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ এতটা দেখছো সাবস্ক্রাইব তো বানতা হ্যাঁ তাই না তো খুব শিগগিরই ফিরে আসবে নতুন নতুন ভিডিও নিয়ে বাই দ্য ওয়ে আজকে মাছ বাজারের বটিটা দেখেছো বিভৎস না মানে এক কবে একদম সাবার পুরো তো যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই